আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আমার আজকের রেসিপি চিকেন মোগলাই। অনেকেই ভাবছেন কোরবানি ঈদের আগে কেন মুরগির রেসিপি। আসলে কোরবানি ঈদের দিন কোরবানির মাংস আসার আগ পর্যন্ত তো খাওয়া দাওয়া করা লাগে। তাছাড়া যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে অনেকেই চান চিকেনের একটা আলাদা আইটেম রাখতে। তো তাদের সবার জন্য ঈদ স্পেশাল আমার আজকের এই মোগলাই চিকেন রেসিপি। খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি সাধারণ কিছু উপকরণ দিয়েই। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন মোগলাই রান্না করার জন্য প্রথমে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আদা বাটা, 1/2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি টমেটো পেস্ট বা টমেটো বাটা, 1 চা চামচ নিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, 2 চা চামচ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। চাইলে সরিষার তেল বা এমনিতে তেল দিলেও হবে। এখন এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। আর হ্যাঁ, গরম মশলার গুঁড়া আপনার ঘরে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন, অথবা আমার চ্যানেলে দেয়া শাহী গরম মশলা যে রেসিপিটা আছে সেটা ফলো করতে পারেন। আর হলুদ আর মরিচটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, লাল মরিচের বদলে কাঁচামরিচ বাটা দিতে পারেন যদি আপনি এটার কালারটা লাইট রাখতে চান। এখন আমি এর মধ্যে মাঝারি টুকরো করে কেটে নেয়া 1200 গ্রাম মুরগির মাংস দিয়ে দিচ্ছি। 1 কেজি থেকে 1200 গ্রাম মুরগির মাংসের জন্য যতটুকুন মশলা আমি মাখালাম সেটা ব্যবহার করতে হবে। তারপরে সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। পুরোটা মাংস আমি একবারে না দিয়ে 2-3 বারে মাংসের টুকরোগুলো দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যখন সম্পূর্ণ মশলা মাংসের টুকরোর গায়ে সুন্দরভাবে কোট হয়ে যাবে তখন কিছুটা সময় আপনাকে ম্যারিনেশনের জন্য রাখতে হবে। যত বেশি সময় রাখবেন মাংসের ভিতরে মশলা তত ভালো ঢুকবে এবং খেতে বেশি টেস্টি হবে। মোটামুটি 1 ঘন্টা সময় রাখতেই হবে। আর হাতে যদি বেশি সময় থাকে বেশি সময় রাখবেন, যেমন ঈদের আগের দিন মাখিয়ে রাখলেন পরের দিন সকালে উঠে রান্নাটা সেরে নিতে পারেন। এ সময়টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। এবারে মোগলাই চিকেন রান্না করার জন্য একটা প্যানের মধ্যে আমি 1/3 কাপ তেল নিয়ে নিচ্ছি, অর্থাৎ 1 কাপের 1/3 ভাগ তেল। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ঘি। এই রান্নাটা আপনি চাইলে পুরোটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন অথবা পুরোটাই তেল দিয়ে, তবে যেহেতু মোগলাই রান্না ঘি একটু দিতেই হবে। তারপরে আমি এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন ছোটো 2টা তেজপাতা, কিছু এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তেল আর ঘিটা অতিরিক্ত গরম হওয়ার আগেই দিতে হবে, কারণ আমরা এর মধ্যে পেঁয়াজ ভাজবো, তো আগে থেকেই যদি ভেজে নিই পরে এগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে এই পেঁয়াজ কুচিটাকে আমরা একদম বেরেস্তার মতো সোনালি করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা আপনার মিডিয়াম হাইতে রাখতে হবে এবং পেঁয়াজ কুচিটা নাড়তে নাড়তে যখন একদম সোনালি হয়ে যাবে সেই পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবং যখন মাংসের টুকরোগুলো আপনি দিবেন তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, না হলে নিচ থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো বেশি পুড়ে যেতে পারে। সবগুলো মাংসের টুকরো দেওয়া হয়ে গেলে 1.5 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করতে হবে, যাতে নিচে মাংসের টুকরোগুলো হালকা একটু তাপ পায়। তারপরে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে তেলের মধ্যে এই ম্যারিনেট করা মাংসটাকে কিছুটা ভেজে নেওয়ার জন্য। আমি প্রায় 5-7 মিনিট ধরে এটাকে মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়েছি। একসময় দেখবেন মশলাটার কাঁচা কাঁচা ভাব সরে গিয়েছে, সেই পর্যায়ে আপনাকে যেটা করতে হবে মাংস সেদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে। যদি আপনি ব্রয়লার মুরগি ছাড়া অন্য কোনো মুরগি নেন, যেমন দেশি মুরগি বা কক মুরগি, তাহলে হয়তো আপনাকে পানি ব্যবহার করতে হবে। যেহেতু আমি ফার্মের মুরগি নিয়েছি তাই কোনো পানি দিতে হচ্ছে না, জাস্ট চুলার আঁচটা মিডিয়াম লোতে করে ঢেকে দিয়েছি 15 মিনিটের জন্য। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। ঠিক 15 মিনিট পরে আমি এখন ঢাকনাটা সরিয়ে নিব।
এবারে দেখতে পাচ্ছেন যে এর ভেতরে কিন্তু অনেক পানি দেখা যাচ্ছে, আর এই সম্পূর্ণ পানি বের হয়েছে এই মাংস থেকে। আর এভাবে যদি রান্নাটা করেন, চিকেনের স্বাদ অনেক বেড়ে যাবে, প্যাচপেচে লাগবে না খেতে। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু মোগলাই রান্না, এবার একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এতে আমি দিব, আর সেটা হচ্ছে দুধের সর। ঈদের দু তিন দিন আগে আপনি যদি কিছুটা একটু সর তুলে রাখেন, তাহলে এরকম সর জমে যাবে। এখানে 1/4 কাপের থেকে একটুখানি বেশি দুধের সর আছে। আর এর মধ্যে এখন আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, এবং সামান্য দুধ দিয়ে একসঙ্গে পেস্ট করে নিব। নিশ্চয়ই খেয়াল করেছেন, আজকের রান্নায় আমি কোনো বাদাম বাটার টক দই হাবিজাবি ইউজ করিনি। খুব সহজ একটা সমাধান দেখাচ্ছি, যাতে করে রাজকীয় একটা স্বাদ পাওয়া যাবে আমাদের আজকের মোগলাই চিকেনে। আশা করছি এই পদ্ধতিটা আপনারা ফলো করলে অনেক মজা করে এই চিকেনটা রান্না করতে পারবেন। একসঙ্গে সব কিছু ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা ঘন ক্রিমের মতো হয়ে গিয়েছে। আর এর সাবস্টিটিউট হিসেবে আপনারা চাইলে দোকান থেকে কেনা হেভি ক্রিম ব্যবহার করতে পারেন, 1 কাপ থেকে 1.25 কাপের মতো। এবার আমি এর মধ্যে আরও 1/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এতে করে ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, এবং 1 চা চামচ দিয়েছি কেওড়া জল। সাথে দিয়ে দিচ্ছি 2 কাঁচা মরিচ। আমি বোম্বাই মরিচটা দিচ্ছি, আপনার কাছে যে কাঁচা মরিচ আছে সেটাই দিতে পারেন, এগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য। কেওড়া জল যদি না থাকে বাদ দিতে পারেন। সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার এটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য, যাতে ফ্লেভারগুলো মাংসের মধ্যে সুন্দরভাবে আটকে যায়। 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর আমাদের মোগলাই চিকেন রান্না একদম শেষ। কালারটা দেখে নিশ্চয়ই লোভ লাগছে। কালারটা যেমন চমৎকার হয়েছে, একইভাবে টেস্টও কিন্তু খুবই মজার। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এত সাধারণ কিছু মশলা দিয়ে এত মজা করে চিকেন রান্না করা যায়। যারা যারা এই রেসিপিটা ফলো করবেন, তারা চাইলে কেমন রেজাল্ট হলো সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতে। অপেক্ষা করব আপনাদের এবারের ঈদ রান্নার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।